প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে সচেতন করা গেলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকি কমানো সম্ভব। সরকারের দক্ষ ব্যবস্থাপনায় সাম্প্রতিক দুর্যোগ সফলভাবে মোকাবেলা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মানব সম্পদ নিয়ে আরেকটি অনুষ্ঠানের সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়, কেউ যেন তা নষ্ট করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। বলেন, প্রকৃতি যে ধরনের সমস্যায় সৃষ্টি করুক না কেন, সচেতন থাকলে তা মোকাবেলা করা সম্ভব। বাংলাদেশের ভৌগোলিক দিক বিবেচনায় নিয়ে পরিকল্পনা নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক ও দারিদ্রের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, এই লক্ষ্যকে সামনে রেখে সম্মেলন আগত বিশেষজ্ঞ অতিথিবৃন্দের প্রয়াস ফলপ্রসূ ও সার্থক হবে বলে আমি আশা করছি। আজকে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, সারা বিশ্বের কাছে একটা বিস্ময়। আমরা যেন এই সম্মানটা ভবিষ্যতে ধরে রাখতে পারি এবং বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রা যেন কেউ নস্যাৎ করতে না পারে সেদিকে সকলকেই সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ফেসবুকের মাধ্যমে